আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। শুরু করতে যাচ্ছি আরেকটি নতুন ব্লগ। আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। শনিবারে আমার বাসায় মেহমান আসছেন, তো তার জন্য লিয়ানা সিদ্রাকে স্কুলে ড্রপ অফ করে আমি চলে এসেছি টুকিটাকি কিছু বাজার করতে। তো আমি আসলে লাঞ্চের প্রিপারেশন বলতে তেমন কিছু করব না, কারণ ওনারাই নিয়ে আসবেন মেইন সবগুলা। আমি শুধু একটা বিরিয়ানি বানাবো, তো চিন্তা করলাম বিকেলের জন্য স্ন্যাকের মতো খাওয়ার জন্য একটা চিজ বোর্ড বানিয়ে নিব, আর ডিজার্টের জন্য একটা কেক বেক করে নিব। তো এর জন্য আসলাম বেকিং এর জিনিস আর চিজ বোর্ডের জিনিসগুলা কিনতে সেন্ট পেরিজে। ভিতরে ঢুকে আমি আর কিছু না দেখে সোজা চলে গিয়েছি চিজের সেকশনে, কারণ আমাকে চিজটাই প্রথমে নিতে হবে আমার বাস্কেটে, নয়তো একটু পরে এসে দেখা যাবে যে কিছু পাওয়া যাচ্ছে না। সত্যি এই আইলটা এত তাড়াতাড়ি খালি হয় যে বলার মতো না। তো এই সিলেকশনের চারটা চিজ অনেক মজা, ফ্রেঞ্চ ব্রি, তারপরে চেডার চিজ, রেড লেস্টার আর ক্র্যানবেরিজের যেটা সেটা, তবে ব্লু যেটা সেটা একটু মজা না। ব্লু চিজ যেটা, এটার একটা স্মেল করে এত ব্যাড স্মেল যে বলার মতো না, আমার কাছে একটু ভালো লাগে না। তো তারপরে আমাকে এই বক্স নিতে হয়েছে, কারণ যেহেতু আমার বাকি চারটা আমার দরকার, তো এর জন্য নিয়ে নিয়েছি। তো এখন আপনাদেরকে আমি দেখাই যে চিজের সেকশনে এদেশে কত ধরনের চিজ পাওয়া যায়। এই দুনিয়াতে যে এত ধরনের চিজ আছে আমি এই দেশে না আসলে জানতাম না, কত নামের যে কত চিজ আর কত কাজে লাগে, কত ধরনের চিজ বলার মতো না। এক এক চিজ এক এক কাজে লাগে, ডিজার্টের চিজ আলাদা, কুকিংয়ের চিজ আলাদা, বাচ্চাদের খাওয়ার জন্য চিজ আলাদা, তারপরে বার্গারের চিজ, ব্রেডে খাওয়ার জন্য চিজ আলাদা, কি যে বলবো আপনাদেরকে বলে বোঝানোর মতো না। এই পুরোটা লম্বা আইলি হলো শুধু চিজ আর চিজ। তো এই আইলে সব ধরনের চিজ পাওয়া যাবে, দেখতে পাচ্ছেন কত লম্বা একটা আইল শুধু চিজে ভরা। এখন আমি ডিপিং এর সেকশনে চলে এসেছি, তো ডিপ করে খাওয়ার জন্য কিছু একটা নিয়ে নেব। তো এখানে আমি হোমস দেখতে পাচ্ছি, ওনারা রিডিউস করেছেন, আবার ডেটও আছে, তো ভাবলাম একটা হোমস নিয়ে রাখি। আমি প্রায় সময় বাসায় হোমস নিয়ে রাখি, কারণ বিকেলবেলা অনেক সময় খিদে পায়, তো হেভি কিছু খেতে ভালো লাগে না। তো এটা অনেক হেলদি হয়, ব্রেড দিয়েও খাওয়া যায়, ব্রেড টোস্ট করে, বা অনেক সময় আবার কিউকাম্বার ক্যারট দিয়েও খেতে আমার কাছে ভালোই লাগে। আর এখানে আমি নাচোস ডিপিং এরও একটা মিক্স নিয়ে নিচ্ছি, এটা দিয়ে নাচোস খাওয়া যাবে। বাসায় দুই প্যাকেট নাচোস আছে, তো ভাবলাম খাওয়া যাবে, নিয়ে নেই। আর ডেটও যেহেতু আছে লম্বা, তাহলে শেষ করা যাবে এর ভিতরে। আর যেহেতু উইকেন্ড, আর তখন ভিডিওটা ছিল রোজার আগের ভিডিও, তো ওই সময় তো ঠান্ডাও ছিল, আবার তাড়াতাড়ি সন্ধ্যাও হয়ে যেত, তো ওই সময় বাসায় থেকে বের হওয়ার চান্স নেই। বাসায় ইলিয়ানা সিদ্ধাদের সাথে কিছু করতে হয়, তো তখন আমি টিভি দেখায় থাকলে বা মুভি নাইট করলে তখন আমরা নাচস খেয়ে খেয়ে মুভি দেখতে পারি আর কি, তো ওদেরও একটা ভালো টাইম যায়। তো এর জন্য আমি এগুলা বাসায় নিয়ে রাখি। আর এই সিট দিয়ে অনেক লাঞ্চের আইটেমও আছে, তবে ওইগুলো আর কি দেখে দেখে নিতে হয়, সবকিছু আবার হালাল না। Thank you.
ব্রেডের সেকশনে চলে এসেছি, ব্রেড নিতে হবে। এখানে অনেক ধরনের ব্রেডও পাওয়া যায়, ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাউন ব্রেড, হাফ ব্রাউন, হোয়াইট ব্রেড, তারপরে থিক, থিন, কিছু ব্রেড আছে একটু বেশি থিক, তারপরে কিছু আছে একদম ছোট। তো এইগুলা বুঝে আর কি ব্রেড নিতে হয়। তো আমি এগুলা হাফ ব্রাউন হাফ হোয়াইট নিয়ে নিব, আমার বাসায় এটাই চলে। একদম ব্রাউন আবার আমার হাজবেন্ড পছন্দ করেন না, আর একদম হোয়াইট আবার আমি মনে করি না দেয়াই ভালো বাচ্চাদেরকে, একটু হাফ দিলে ভালো হয়, ওদেরও ছোট থেকে অভ্যাস হবে। তো উইকেন্ড তো, এর জন্য আমার বাসায় ব্রেড লাগবে। ফ্রাইডে স্যাটারডে সানডে আমার খুব ব্রেড চলে আমার বাসায়, নয়তো অন্যান্য দিন তেমন একটা ব্রেড খাওয়া হয় না। আমি তো ব্রেকফাস্ট খাই না বললেই চলে, তো এর জন্য আর কি। তো এখন আমি বেকিং সেকশনে চলে এসেছি। যেহেতু একটা কেক বানাবো চিন্তা করছি, তো কেকের জিনিস তো কিছু নিতে হয়। মেইন ইনগ্রিডিয়েন্টগুলো কিন্তু বাসায় আছে, শুধু টুকিটাকি জিনিস লাগবে। এক এক সময় তো এক এক ধরনের কেক বানানো হয়, তো তখন আমি ওই জিনিসগুলাই শুধু কিনি, আর মেইন জিনিসগুলো সবসময় বাসায় আমার থাকে। কারণ প্রায় সময় আমি গরম গরম মানে প্লেন কেক বানিয়ে খাওয়া হয় চা দিয়ে, তো ভালোই লাগে। তার জন্য মেইন জিনিসগুলো থাকে সবসময়, আর জন্য টুকিটাকি জিনিস কিনে নিলাম। আর এখানে একটা অলিভের জারও নিয়ে নিলাম, আমার বাসায় অলিভও খুব বেশি চলে, তো ওই জারটা ভাষার জারটা শেষ হয়ে যাচ্ছে, তো ভাবলাম আর একটা নিয়ে রাখি। চলে এসেছি ফ্রুট এন্ড ভেজিটেবল সেকশনে। তো এখান থেকে কিছু ফ্রুট নিব, চিজ বোর্ডের জন্য কিছু ফ্রুট লাগবে, তো নিয়ে নিব স্ট্রবেরিজ, তারপরে গ্রেপস, আর অন্যান্য ফ্রুট বাসায় আছে, ব্যানানা যেগুলো কিন্তু বাসায় আছে, তো ওইগুলো আর আজকে নিব না তেমন একটা। তো টুকিটাকি আর কি এখান থেকেও বাজার করে, আর আস্তে আস্তে বের হয়ে পড়বো সেন্সবেরিজ থেকে। সেন্সবেরিজ থেকে বের হয়ে আমি বাসায় চলে এসেছিলাম। বাসায় এসে সেন্সবেরিজ এর সব বাজার সদাই আমি গুছিয়ে নিয়েছি, তো ভিডিওতে আর দেখাই নেই, বেশি বড় হয়ে যায় ভিডিওর জন্য। গুছানো শেষ করে এখন দেখলাম যে আমার বাসায় এনাফ ক্র্যাকারস নেই চিজ বোর্ডের জন্য, তো চলে আসলাম টেস্কোতে আবারও কিছু ক্র্যাকারস নেওয়ার জন্য। তো বাসায় ছিল কিছু, ওইগুলা এনাফ হবে না শনিবারের জন্য, এর জন্য আরো কিছু আর কি নিয়ে নিব। তো ক্র্যাকারসও আপনাদের ইচ্ছা মতো আপনারা চিজ বোর্ডের জন্য নিতে পারেন, যে যেটা পছন্দ করেন সেটাই নিতে পারেন। আর চিজ বোর্ড বলতে আসলে চিজ আর ক্র্যাকারস রাখলেই হয়ে যায়, আর কিছু কালারফুলের জন্য আপনার বাসায় যেটা চলে বা আপনি যেটা পছন্দ করেন সেটাই আপনার বোর্ডের মধ্যে সাজিয়ে রাখতে পারেন, দেখতে অনেক ভালো লাগে। তো আমিও আমার পছন্দ মতো জিনিসগুলো আর কি নিচ্ছি, নিয়ে আমি বানিয়ে নিব চিজ বোর্ড। তো এই তো দেখে দেখে আমি ক্র্যাকারসও কিনে নিচ্ছি এখান থেকে। Thank you.
এটা ছিল শনিবার সকালবেলা, অনেক সুন্দর দিন করেছিল ওই দিন, আমার অনেক ভালো লাগছিল। আর সুন্দর দিন থাকলে কিন্তু মনেও একটা মানে ফুর্তির কাজ করে, তারপর মেহমানও আসছেন, আর অনেক সুন্দর দিন, ভালোই লাগছিল। তবে বাইরে অনেক ঠান্ডা ছিল, গরম ছিল না, রোদ ছিল তবে ঠান্ডা ছিল। তো সকাল সকাল উঠে আমি পুরোটা বাসা গুছিয়ে নেই, আর তারপরে আমি বিরিয়ানি বানাই। বিরিয়ানি বানানোর পরে আমি ওয়েট করছিলাম গেস্টের জন্য, ওনারা আসছিলেন না, তো ভাবলাম যে চিজ বোর্ডটা বানিয়ে রেখে দেই, বিকেলে যখন আমরা চা নাস্তা খাবো তখন খাওয়া যাবে, তখন তো আর তাড়াহুড়া করে বানানো যাবে না এর জন্য। তো এই তো আমি চিজ বোর্ডের বানানো শুরু করে দিয়েছি। এগুলা যে সালামিগুলা পাওয়া যায়, এগুলা কিন্তু যে বাঙালি যে গ্রোসারি শপ ওইগুলায় পাওয়া যায়, হালাল থাকে, ওইখান থেকে নিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো আমি একটু বড় সাইজের গুলা নিয়েছি, যাতে বড় একটা রোজ বের হওয়ার জন্য আপনারা ছোট গুলা এনে এরকম রোজ করতে পারেন। তো তারপরে আস্তে আস্তে আমি বোর্ডটা রেডি করে নিব। আসলে বোর্ড আপনার ইচ্ছা মতো আপনি সাজাবেন, আপনার যেরকম ভালো লাগে সেরকম আপনি করবেন, আমাকে যে একদম ফলো করে করতে হবে তা না, আমার যেখানে যেটা ভালো লেগেছে আমি সেখানেই সেটা রেখে দিয়েছি। তো এরকম করেই আর কি করেছি। তো আপনাদেরও যেরকম ভালো লাগে এরকম আপনারা করতে পারেন। আমার চিজ বোর্ডটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে, তো আমি এরকম করেই রেখে দিব। এখন গেস্টরাও চলে এসেছেন, তো আস্তে আস্তে আমরা লাঞ্চ সার্ভ করে নিব, আর পরে যদি আর কিছু অ্যাড করি আমার বোর্ডে তাহলে তো আপনাদেরকে দেখাবো। আর আপাতত আমি এরকমই রেখে দিব। তো ভালোই লাগছে আমার কাছে এরকম যে করেছি, জানি না আপনাদের কাছে কিরকম লাগছে, আপনারাও এরকম করতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী জিনিসগুলো রেখে একটা বোর্ড বানিয়ে নিতে পারেন স্ন্যাকের জন্য, ভালোই লাগবে। টিভি দেখে দেখে বা গল্প করতে করতে খাওয়া যায়, ভালোই লাগে। তো এই তো গেস্টরা চলে এসেছেন, আমি লাঞ্চও সার্ভ করে নিয়েছি। তো ভাবিরাই খাবার নিয়ে এসেছেন, আমি শুধু বিরিয়ানি আর এখানে একটা ডাল রান্না করেছি আর সালাদ করেছি। তো ভাবিরা এখানে একটা বড় লাম লেগ নিয়ে এসেছেন রোস্ট করে, সাথে তান্দুরি চিকেন, তারপরে পাকোড়া, কারি সস, তারপরে এখানে দুই ধরনের সস আছে, তেঁতুলের সস আর একটা রেড সস, সব কিছু ওনারা হাতে বানিয়ে নিয়ে এসেছেন। তো এই তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করবো, নয়তো আবার লেগটা ঠান্ডা হয়ে যাবে, ভালো লাগবে না খেতে তখন, এর জন্য তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর সবাই অনেক হাংরিও ছিলাম, তো খাবারের ওয়েট করছিলাম, এর জন্য খাবার আসতেই আমরা শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া। তো আমার হাজব্যান্ড ল্যাম লেগটাকে কেটে সবার প্লেটে দিয়ে দিবেন, আর আমরা আস্তে আস্তে শুরু করব। আর ওনারা নান ব্রেডও বানিয়ে নিয়ে এসেছিলেন হাতে বানিয়ে, গার্লিক নান ব্রেড, অনেক মজা ছিল নান ব্রেডটা। বাইরে যে কিনতে পাওয়া যায় ওই নান ব্রেড বা রেস্টুরেন্টের নান ব্রেড থেকেও এই নান ব্রেডটা কিন্তু অনেক মজা ছিল, আমার কাছে নান ব্রেডটা অনেক বেশি মজা লেগেছে। তো এই তো আমরা খাওয়া দাওয়া করছি, আর তারপরে বিকেলবেলা আমি যে কেক বানিয়েছি সেটা আমরা খাবো, আর চিজ বোর্ডের যে জিনিসগুলো আমি রেখেছি ওইগুলো একসাথে বসে গল্প করতে করতে খাওয়া দাওয়া করা যাবে। তো ওই দিন আমার হাজব্যান্ডের বার্থডেও ছিল, তো সে উপলক্ষেই ভাবিরা খাবার নিয়ে এসেছিলেন আর আমিও কেক একটা বানিয়েছিলাম। তো কেকটা আসলে বানানো আমি রেকর্ড করতে চেয়েছিলাম, কিন্তু তখন তাড়াহুড়া করে আগের দিন আমি বেক করি, এর জন্য আর করতে পারিনি, আর একদম সিম্পলভাবেই রেখেছি। উপরে আমি হোয়াইট চকলেট দিয়েছিলাম, আর এই তো একদম সিম্পল ভ্যানিলা কেকই বানিয়েছিলাম। তো ওইগুলা খেতে খেতে আমাদের চায়ওয়ালার যে কারাক চায় সেটা খেতে খুব ইচ্ছা করছিল, তো আমরা অর্ডার করে ফেলি, আর বাসায় এসে ওরাও ডেলিভারি দিয়ে যায়। তো সাথে ভাবি পানিপুরি, তারপরে মশালা চিপসও অর্ডার করেছিলেন, তো আমরা ওইগুলা সারা মানে সন্ধ্যা বিকেল রাত পর্যন্তই খাই ওইগুলা। তো ভালোই লেগেছিল ওই দিন, ভাবিদের এত মজা মজার খাবার খেয়ে তারপরে ওনাদের সাথে গল্প গুজব করে সুন্দর একটা দিন কাটিয়েছি আমরা আলহামদুলিল্লাহ। তো এই তো আমাদের আজকের ভিডিও এতটুকুই ছিল, আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে, আর একটা লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাকে ফলো করবেন ইনস্টাগ্রামে, ফলো করবেন টিকটকে, তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।